هون شعري رودريغيز هم مع سلو يايسون أنا شغالة غسلة دوكانة أمي خطم برطم لا هوري تانا لغو ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি আজকে কয়দিন যাবত অসুস্থ প্রায় এক সপ্তাহ হয়ে যার অসুস্থ কারণ দোকানও যাও না কোনো কিছু অন্য না দোকান ওখানে কোনো কিছু যাইতাম পারলাম না অসুস্থ থাকার কারণে কারণ হয়তো ওয়েদার চেঞ্জ হয়েছে কারণে ঠান্ডা লেগে গেছে বেশি আর ডাক্তার দেখাতো ওষুধ খাইলাম তারপরেও কমেন না এখন কদিন ধরে তো তেমন একটা রান্না বান্নাও করতাম পারলাম না কোনো কিছু কাজ করতাম পারলাম না ওইয়া উঠেন না কাজ করা তারপরে ঠান্ডা লাগাইলাম না তারপরেও কিন্তু কমেন না মন সমস্যা হইলে রাত্রে ঘুমাইতাম পারি না নাক বন্ধ হয়ে যায় ডাক্তার দেখা তো ওষুধ খাইলাম ডাক্তারে ওষুধ দিল তা কমে যাব কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে হয়তো বেশি ঠান্ডা লাগ গেছে কিন্তু রাত্রে যদি একটা মানুষ ঘুমায় না দেখা হয়তো যারা যারা ঘুমায় না রাত্রে তারা হইতে হবে কতটুকু সমস্যা করে এটা হইয়া উঠতাম পারতাম না দিনও ঘুম নাই রাতে ঘুম নাই আজকে সাইডতো না ফার্স্ট দিনে তেমন রুচিও নাই খানি কারণ অনেক তো ফল ফ্রুট আনছন এটাও আমার খাইতে ভালো লাগে না খুবই কষ্ট হয় আজকে কয়দিন ধরে মানে ফেট পয়লা ভাত খাইতাম পারলাম না ফেটের মাঝে অনেক ক্ষুদা থাকার কারণে আমি ভাত খাইতাম পাই না কারণ কোনো রুচি নাই আজকে বৃহস্পতিবার সকাল তো না কিছু ব্লগ স্টার্ট করার কথা আছে কিন্তু পারছি না কিছু 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 একটু শ্যুট করছিলাম ভিডিও আর করতাম পারছি না মাছ আনছিলাম আমার হাজবেন্ডে আমি আর কাটছি না মাছ উনিও কাটছেন মাছ আর দুপুরে মাছ ভাজা করছিলাম আর হালকে ডাল রান্না করা হয়েছিল এগুলা দিয়েও খানি হয়েছে কারণ আজকে কয়েকদিন ধরে খানি সম্পূর্ণতা উল্টা পাল্টা আছে কোনো টাইম টেবিল কোনো খানি নেই যেহেতু আমি রান্না বান্না করতাম পারতাম না কারণে আর দুনিয়ার মানুষ অনেক স্বার্থপর যখন তুমি সুস্থ থাকবা ভালো থাকবা সবাই খোঁজ খবর নেয় আর তুমি একটু অসুস্থ হয়ে গেলে কেউ আর মানে খোঁজ খবর নেয় না খুবই স্বার্থপর দুনিয়ার মানুষ কারণ যখন অসুস্থ হওয়া যায় তখন মানুষকে চেনা যায় বেশিরভাগ যে খে স্বার্থপর আর যে কারণ সুখের সময় সবাই ওখান থাকে আর যে সময় দেখো একটু তুমি মানে ইয়ে করতে পারো না তখন তোমার ফাঁসে আর খেয়ে থাকতো নাই দুনিয়াটা হইলো স্বার্থপর খেলা আর এগুলো আমার একটা লাভ নাই এখন দেখি রান্না বান্না তো করতে হইব কারণ নিজে যেহেতু খাইতে হইলে অবশ্যই রান্না বান্না করতে হইব কারণ হাজবেন্ড সারাদিনে দোকান তো নেই আইয়া রান্না বাড়া কর্তা এগুলো তো কর্তা পাত্তা নাই যত পুরুষ মানুষ মানুষের এক কাজ আর মহিলার এক কাজ এখন আস্তে আস্তে রাইট প্রায় 8:15 হয়ে গেছে যেহেতু দেখি একটু রান্না বান্না দিয়ে করতাম পারিনি গরটর গুছাইয়া রান্না বান্না করবো কারণ সারাদিনের মাঝে যে কিচ্ছু করছি না গুছল করছি না আজকে কাপড় টাপড়ও ফালতাইম সারাদিনও বিছনা আসলাম এখন থেকে সম্পূর্ণটা একটু টুকটাক গুছাই গেছে ইয়া রান্না বান্না গিয়ে বসাইম
প্রথমে সাদা তেল দিছি মাঝে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিলাম গোটা সাজা দিলাম দিয়া প্রথমে পেঁয়াজটা মানে ইয়ে তো না হরি মানে ভাজি নিলাম